তো বন্ধুরা, যারা তোমরা মাধ্যমিক দিতে চলেছো এ বছরে, অর্থাৎ কিছুদিন পরেই তোমাদের যাদের পরীক্ষা, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভূগোলের 2 ও 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, মানে সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা তোমরা পুরো দেখো, শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হবে না। তবুও কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমরা কমেন্টে আমায় জিজ্ঞেস করো, তোমরা উত্তর পেয়ে যাবে। আর যারা নতুন আছে তাদেরকে বলবো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভূগোল বিষয়ে যে কোনো তথ্যমূলক ভিডিওর জন্য। জিওগ্রাফি 360 ডিগ্রি সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের আলোচনা আমরা শুরু করি। ইটস টাইম টু লার্ন জিওগ্রাফি 360 ডিগ্রি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম। মাধ্যমিক 2022-এর ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। 2 ও 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। এই প্রশ্নগুলো সমাধান করলেই কিন্তু তোমাদের কমন আসবেই। তো চলো, তো প্রথমে আমরা চ্যাপ্টারগুলো দেখে নিই। চলো, এখানে কী চ্যাপ্টার তোমাদের আছে সেগুলো আমরা দেখে নিই। চলো, তো তোমাদের দুটোই চ্যাপ্টার আছে এবছর, তাই তো? বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ, এই দুটো চ্যাপ্টার তোমাদের আছে। তো প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নিই কী কী আসতে পারে। তো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আলাদা করিনি, সমস্ত প্রশ্নগুলো কিন্তু একসাথেই আছে। তো প্রথমে দেখো কী আছে, কৃষি বনসৃজনের গুরুত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সাথে আছে দেখো অনুসারী শিল্পের সংজ্ঞা দাও, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ষষ্ঠ ঘাতের সূত্র কী আলোচনা করতে হবে। পর্যায়ন কাকে বলে আলোচনা করতে হবে। ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো, এটা খুব গুরুত্বপূর্ণ। সোনালী চতুর্ভুজ কাকে বলে, একটা ভালো প্রশ্ন। শিকড় আলগা শিল্প বা ফুড লস ইন্ডাস্ট্রি কাকে বলে, এটা তোমাদের পড়তে হবে অবশ্যই। হিমশৈল কী, কামুমো জনসংখ্যা বলতে কী বোঝো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। শিপিং লাইন, শিপিং লেন কী, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জায়িদ শস্য কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে, এটা খুব গুরুত্বপূর্ণ। ঝুলন্ত উপত্যকা কাকে বলে একবার তোমরা দেখে নেবে। মালনাদ ময়দান কী, গুরুত্বপূর্ণ প্রশ্ন, পার্থক্যও আসতে পারে। সামাজিক বনসৃজন কাকে বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। ভারতীয় কৃষি দুটি সমস্যা উল্লেখ করো। তারপরে দেখো পশ্চিমী ঝঞ্ঝা কী, হিমরেখা কী, খুবই সহজ একটা প্রশ্ন, একবার দেখে নিতে পারো তোমরা। তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। তাছাড়া তারপরে দেখো দুন বলতে কী বোঝো, এটা একবার দেখে নেবে তোমরা। অম্লবৃষ্টি কাকে বলে দেখে নেবে একবার। জনঘনত্ব কাকে বলে, অথবা মানুষ জমি অনুপাত, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন এটা। তারপর দেখো আদমশুমারি সংজ্ঞা দাও, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হবে। ঝুম চাষ কাকে বলে আমরা জানি, একবার দেখে নেবে। ইন্টারনেট কী, তোমরা এখন সবাই জানি ইন্টারনেট কী, আন্তর্জাল, এটা সম্বন্ধে একবার সংজ্ঞাটা তোমরা দেখে নেবে। ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্যে। মৌসুমি বিস্ফোরণ কাকে বলে, এটা কিন্তু প্রত্যেকবারই প্রায়ই চলে আসে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারপর দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কচ্ছের রন কী, এটাও খুব একটা ভালো প্রশ্ন। তারপর দেখো চিপকো আন্দোলন কী, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হর্টিকালচার, এটাও তোমরা একবার দেখে নেবে। তো এই 2 নম্বরের এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট আমরা চলে যাব দেখো 3 নম্বরের প্রশ্নগুলো কীরকম আসতে পারে সেটার বিষয়ে। দেখো সব নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 1 নম্বরেরটা। তারপর দেখো মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি হয় কেন, এটা কিন্তু খুবই একটা ভালো প্রশ্ন, তোমরা অবশ্যই এটা দেখে রেখো। তারপর দেখো মাটি সংরক্ষণের, মানে মৃত্তিকা সংরক্ষণের গুরুত্ব লেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবা দিয়ে আসতে পারে বা এটা আলাদাও আসতে পারে, মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো। ধরো একটা প্রশ্নই আসলো, তো এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। নেক্সট দেখো ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য, অবশ্যই এটা পড়ে রেখো তোমরা। তারপরে দেখো ঝুলন্ত উপত্যকা, 3 নম্বরে একটা এসেছে, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে। তারপর দেখো পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে 3টি বৈশিষ্ট্য লেখো, এটা কিন্তু আসছে এবছর, খুবই সম্ভাবনা আছে এটা। বা এটার সাথে এই পূর্বঘাট পশ্চিমঘাটের পার্থক্য দিয়ে দিতে পারে। তো দুটোই তোমরা দুরকমভাবেই এই প্রশ্নটা কিন্তু তৈরি করে রেখো। তারপর দেখো রাজস্থানে মরু সম্প্রসারণ রোধের উপায়গুলি কী কী, মানে মরুভূমির যে সম্প্রসারণ হয় সেটা রূপ, সেটা যে রোধ করা যায় কীভাবে সেটা রেখো, সেটা অবশ্যই তোমরা দেখে রেখো। রসেমতানে ড্রামলিনে 2টি পার্থক্য অবশ্যই দেখবে এটা। তারপর দেখো জলপ্রপাত সর্বদা উৎসের দিকে সরে যায় কেন, একটা ভালো প্রশ্ন। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফল আলোচনা করো, আমরা জানি ভৌমজলের কুফলগুলো, সেগুলো গুছিয়ে লিখতে হবে। নেক্সট দেখো 11 নম্বর
অবরোহণ আরোহণের প্রক্রিয়ার পার্থক্য লেখে, এটা কিন্তু বারবার আসে, তো অবশ্যই তোমরা দেখে রেখো এটা। আর পার্থক্য যখন লিখবে, ধরো দুটো পার্থক্য বলেছে, তিন নম্বরের ক্ষেত্রে তোমরা একটা বেশি পার্থক্য অবশ্যই দেবে যদি থাকে সেখানে। আবার যদি বলে তিনটে পার্থক্য দিতে তিন নম্বরের জন্য, সেখানে একটা পার্থক্য বেশি দেবে, অবশ্যই সবসময় একটা বেশি দেওয়ার চেষ্টা করবে। নেক্সট দেখো, বারখান ও শিব বালিবাড়ির পার্থক্য লেখো, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বালিয়াড়ি থেকে। তারপরে দেখো, আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলির বিবরণ দাও, আধুনিক যে যোগাযোগ ব্যবস্থা আছে সেগুলোর তোমাদের বিবরণ দিতে হবে, পরপর লিখতে হবে। তারপরে দেখো, হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয় কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা লিখবে। নেক্সট দেখো, ভারতের নগরায়ণে তিনটি কুফল আলোচনা করো, তিনটি কুফল বলেছে, তো এটা অবশ্যই একবার দেখে রেখো, নগরায়ণ থেকে প্রশ্ন একটা আসছে এবছর। পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির কারণ লেখো, আমরা জানি কেন ওখানে কৃষি এত উন্নত, তো সেই কারণগুলো উল্লেখ করতে হবে, একবার দেখে রাখতে হবে এই প্রশ্নটা। তারপর দেখো, বহুমুখী নদী পরিকল্পনার তিনটি উদ্দেশ্য লেখো, তিনটি উদ্দেশ্য লিখে ফেলতে হবে। নেক্সট, ভারতের করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন, আমরা জানি বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন, আগমন আর প্রত্যাগমন মৌসুমী বায়ুর, সেইটা তোমরা গুছিয়ে লিখবে, এটা কিন্তু বারবার চলে আসে প্রশ্নটা। গ্রিক, নেক্সট দেখো, গ্রিক খাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো, গুছিয়ে লিখতে হবে, তোমরা একবার একদিকে তোমাদের পার্থক্যের উৎস লিখবে, তারপরে বিভাজনটা করবে, তাহলে বেশি নাম্বারটা পাওয়া যায়। নেক্সট দেখো, নদী খাত ও হিমবাহ খাতের মধ্যে পার্থক্য লেখো, এই পার্থক্য কিন্তু খুব বছর খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য, এরকম পার্থক্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছর। নেক্সট দেখো, সুন্দরবন অঞ্চলে মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক কি, একবার দেখে রাখবে অবশ্যই, সুন্দরবন থেকে একটা প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো, 22-এ দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন, এটা তো বারবার আসে, এই প্রশ্নটা একবার দেখে রাখবে অবশ্যই। নেক্সট দেখো, ভারতে অধিক জন্মহারের কারণ কি, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য। নেক্সট, ভারতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির তিনটি কারণ লেখো, এটা একবার দেখে রাখবে। নেক্সট দেখো, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছর আসছে। তারপর দেখো, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন, এটা একবার দেখে রাখবে অবশ্যই। তারপর দেখো, 27-এ দামোদর পরিকল্পনার প্রধান সুবিধাগুলি কি কি, ডিভিসির পরিকল্পনার সুবিধাগুলি, এটা অবশ্যই লিখবে, তোমরা একবার দেখে রাখবে। নেক্সট দেখো, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য লেখো, একবার দেখবে অবশ্যই। নেক্সট দেখো, অশোকরাকটি হ্রদ সৃষ্টির বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ আলোচনা করো, সংক্ষেপে আলোচনা করতে হবে, তিন নম্বরের জন্য আছে, একবার অবশ্যই তোমরা এই প্রশ্নটা দেখে রেখো। 30 নম্বরে দেখো, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকার ক্ষয় রোধ করা সম্ভব, সেটা তোমাদের লিখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। নেক্সট, 31 নম্বরে দেখো, ম্যানগ্রোভ অরণ্যের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো, ম্যানগ্রোভ অরণ্য এটা আসতে পারে কিন্তু সুন্দরবনের ওখান থেকে, এই অংশটা থেকে। নেক্সট দেখো, পরিবহন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্যগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ এটা। নেক্সট লাস্টে দেখো, 33 নম্বরে ল্যাটেরাইট ও কৃষ্ণ মৃত্তিকার মধ্যে তিনটি পার্থক্য লেখো, তিনটি বলেছে, আমরা চেষ্টা করবো চারটে পার্থক্য লেখার, অবশ্যই তোমরা এই প্রশ্নটা তৈরি করে রাখবে। তো এই প্রশ্নগুলো 2 ও 3 নম্বরে দেখো, 30টা করে মোটামুটি আছে প্রশ্ন দুটো, এক্ষেত্রে কিন্তু বাদ দিও না তোমরা, কেন আমরা যে প্রশ্ন বিভাজন করেছিলাম গুছিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু 100টার বেশি, তার থেকে কিন্তু 30টায় নামানো হয়েছে। এক্ষেত্রে আমাকে সাহায্য করেছে আমার বন্ধু শুভময় দাস, তাকে অনেক অনেক ধন্যবাদ। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই তৈরি করো, মোটামুটি 30টা করে, 2 নম্বরের জন্য বা 3 নম্বরের জন্য, তো অবশ্যই তোমরা কমান্ড পাবে, এর থেকে কিন্তু তোমরা বাদ দিতে চেও না। তো এই প্রশ্নগুলো থেকেই হয়তো কোনো প্রশ্ন তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে বা বইতে ভালো উত্তর পাচ্ছ না, তাহলে অবশ্যই কিন্তু আমরা কমেন্টে জানাও, তাহলে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা একদিন করে দেবো আমি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, কোনো প্রশ্ন নিয়ে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা এই জায়গাটা তোমাদের চ্যাপ্টারে বুঝতে অসুবিধা হচ্ছে মাধ্যমিক ভূগোল থেকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, তোমাদের কমেন্ট কিন্তু আমাদের উৎসাহ দেয় আর নতুন ভিডিও তোমাদের সামনে আনার জন্যে। তো মাধ্যমিক 2022 সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম, ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, ওদেরকে জানিয়ে দাও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও জিওগ্রাফি 360 ডিগ্রি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।